বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে ফিঞ্চের কিছু খাওয়া দাওয়া, সফট ফুড এবং, আচ্ছা প্রথমেই বলে রাখি, সেই জন্য আদার্স চ্যানেলও আজকে আমি ভিডিও বানাতে পারছি না। আর কালকে আমার কিছু ইনসিডেন্ট হওয়াতে আমার ফোন সারাদিন বন্ধ ছিল। তো সারাদিন মানে কি, বিকেলবেলাটা টোটালটা বন্ধ ছিল। যাই হোক, অনেকেই কন্ট্যাক্ট করতে পারেননি, কিছু করার নেই, কারণ অ্যাট দ্য এন্ড আমি একজন মানুষ, আমার পরিবার আছে এবং সেখানে ভালো মন্দ মিশিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে বলি যে একটু সারাউন্ডিং নয়েজ আসবে, তাই জন্য আমি একটাই চ্যানেলে ভিডিও করছি, যে ঢাকের আওয়াজ, আদার্স এর মানে আওয়াজ, সেগুলো একটু অ্যাভয়েড করে, যেটা মেন বক্তব্য। এখানে আমি ডিসকাস করব যে দুটো সফট ফুড দেখাবো আপনাদের, যেমন ফিঞ্চেসের ওপরের জন্য আমি তৈরি করেছি, করে দেখাচ্ছি। হ্যাঁ, ক্যামেরা যেহেতু নিজে করেছি, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছি, তারপর আমি মিক্সিং একদম ডাইরেক্ট মিক্সিংয়ে দেখিয়েছি এবং পাখিরা খাচ্ছে সেটা দেখিয়েছি, পুরোটা প্রসেসটা দেখাতে পারিনি, কিন্তু কী কী ইউজ করেছি সেটা বলে দিচ্ছি। আর ফিঞ্চ পাখি বাড়িতে থাকলে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আপনার কাছে থাকা দরকার, সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করবো। আর আফটার কালী পুজো ফিঞ্চের ওপর একটা অডিও বুক অ্যান্ড ই বুক রিলিজ হবে, অল অ্যাবাউট ফিঞ্চ, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আর একটা কথা বলে রাখি, পাখি আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথকে কতটা বেনিফিট দিতে পারে, আমাদের একটাই কনসেপ্ট আছে, পাখি মানে বিজনেস। আজকের দিনে 90% লোকে 10% পাখিকে ভালোবেসে পোষে, বাট এটাও যে একটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে পাখি বাড়িতে থাকলে আমরা যদি ওদের সঙ্গে সময় কাটাই, আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটার ওপর আমি একটা অডিও বুক রিলিজ করছি অ্যাবসোলিটলি ফ্রি, বেঙ্গলি ভাষাতে আর হিন্দি ভাষাতে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, বা আমি ডিসক্রিপশন বক্সে ফার্স্টেই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে শেয়ার দেখুন এবং আরও পাঁচজনকে শেয়ার করুন, যারাও যাতে এই কনসেপ্টটাও মানে এই অ্যাসপেক্টটাও থেকেও তারা পাখিকে চিনতে শেখে, যে পাখি বা জগতের আর পাঁচটা আর যে ক্রিয়েচারগুলো রয়েছে বা আরও যে ক্রিয়েশন রয়েছে মাদার নেচারের, তারা আমাদের কতটা হেল্প করে। ফিঞ্চকে ফার্স্ট হচ্ছে, ফিঞ্চ পাখি যে ধরনের তার গঠন, যে ধরনের তার হিউমিডিটি টেম্পারেচার এবং ছোট পাখি সেই হিসাব মতন সে বাচ্চা করছে, মানে একটা অদ্ভুত, ইউনিক এবং বিউটিফুল কনসেপ্ট। বাট একে সুস্থ রাখতে গেলে ভ্যারাইটিস অফ সফট ফুডকে আপনি দিতে পারেন। যেমন প্রথম সফট ফুডটা দেখুন, যেখানে আমি গাজর, বেবিকর্ন, তার সঙ্গে সঙ্গে ভিপ্লাস তো আছে। এবার ধরুন সবাই তো আর ভিপ্লাস ইউজ করছেন, ওটাকে অ্যাভয়েড করবেন। অয়েল অ্যান্ড রক সল্টকে আমি ইউজ করেছি এবং তার সঙ্গে সঙ্গে দেরাদুন রাইসকে আমি অলওয়েজ ইউজ করি, নর্মাল রাইসটা ইউজ করি না যেহেতু ফ্যাট কম থাকে ওতে। তো এই কম্বিনেশনটা আমি ইউজ করে আপনাদের দেখুন দেখাচ্ছি এবং পাখিরা খাচ্ছেও সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? কারণ এতের মধ্যে যে নিউট্রিশনটা আছে যদি আপনার পাখি খায়, কারণ আমি অলওয়েজ ঘুরিয়ে ফিরিয়ে, শুধু এটা ফিঞ্চেসের জন্য না, আমরা অল বার্ডসকে অলওয়েজ ঘুরে ফিরিয়ে নিউট্রিশন প্রোভাইড করি। আর কোনো সাপ্লিমেন্ট ভিপ্লাস ছাড়া আমার সেট আপে আজ পর্যন্ত কোনো দেশি বিদেশি সাপ্লিমেন্ট ঢোকেনি, ফুড সাপ্লিমেন্ট, যেটা আমরা বিদেশি মেডিসিনে ইউজ করি, এই কোম্পানি ওই কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম নিয়ে ডিস্টার্ব করতে চাই না, বাট আমাদের মাদার নেচার থেকে যা উৎপত্তি হয় সেটাই যদি ঠিক মতন দিতে পারি, কোনো কিছুর দরকার লাগে না। কারণ এই ভিপ্লাসই ধরুন মাদার নেচারের ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে তৈরি, না কোনো বিদেশি কম্পোনেন্টসকে ইউজ করা হয়েছে বা ইনগ্রিডিয়েন্টকে। এরপর যে এগ ফুডটা দেখছেন, যেখানে আমি এগ, বয়েল এগ, তার সঙ্গে সঙ্গে বেবিকর্ন, তার সঙ্গে সঙ্গে ভিপ্লাস, রক সল্ট এবং অয়েলকে ইউজ করেছি। অয়েল মানে রিফাইন্ড অয়েল, অয়েল আমার ডেলি লাইফে চলে, আর ভিপ্লাস যারা ইউজ করছেন তার গুণাগুণ জানেন, বিশেষ কিছু আমি বলতে চাই না। এবং এখানে যে ভিপ্লাস, আপনি দেখেন লেভেলটা, যেটা প্রথম ভিডিওতে দেখেন লেভেল নেই, মানে এটা হচ্ছে ভিপ্লাস যেটা প্রোটিন, যেটা ওইটা মানে এক্সট্রা প্রোটিন যেটা আপনারা অর্ডার দিচ্ছেন সেইটার জন্য ইউজ করা হচ্ছে। ফিঞ্চের অলওয়েজ একটা প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে, তবে ভ্যারি করে গোল্ডিয়ানের ওপর, হাউলের ওপর, জেব্রার ওপর ভ্যারি করে, সেই ভ্যারিয়েশানটা ভিপ্লাস মেনটেন করে এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজেও মেনটেন করি। সেই মেনটেন্যান্সটা আপনাকে শিখতে হবে, যে কীভাবে আপনি করলে সে সুস্থ বোধ করবে, অলওয়েজ সুস্থ থাকবে। আমার সেট আপটা যেখানে রয়েছে, আমি এখন তো ছোটো খাঁচায় রেখেছি, যেহেতু সবে পাখিগুলো এক দেড় সপ্তাহ হয়েছে এসছে, এবার বড় সেট আপে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চারিদিকে খোলা, কিন্তু এই যে আমি বলি না টেম, আমি এটাকে ইগনোর করছি না, বাট আমি এটা বোঝানোর চেষ্টা করছি আপনার সেট আপে যেভাবে আপনি মানুষ করবেন সে সেরমভাবেই গ্রো করবে। তাছাড়াও পাখির ভেঞ্চের কিন্তু হিটের একটা দরকার লাগে, যেটা আমি কিন্তু শীতকালে অলওয়েজ প্রোভাইড করি মোটামুটি, বাট এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে, এই ফ্ল্যাকচুয়েট ওয়েদারে আমি খাবারের ওপর মেনটেন করি আর প্রপার রেস্টের ওপর মেনটেন করি, ফলে পাখি আমার অসুস্থ হয় না।
তো সেই ক্ষেত্রে খাবার দাবারকে অলওয়েজ ঠিক রাখুন, না হলে কিন্তু মেডিসিন দিয়ে সব কিছু মেক আপ করতে পারবেন না। পাখিকে অলওয়েজ, শুধু ফিঞ্চ বলে না, যে কোনো পাখিকে ফুড হ্যাবিট, প্রপার রেস্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি মেনটেন করেন, আর কিছু আপনাকে দেখতে হবে না, অনেক কস্ট কাটিং হয়ে যাবে আপনার, ঠিক আছে? তো এই ধরনের ভ্যারাইটিস অফ, যেখানে অ্যানিমেল প্রোটিন ইউজ ফর এভার, যেটা আর একটা করেছি যেটা আমি দেখাতে পারিনি, সেটা হচ্ছে চিকেন ফুড, বয়েল চিকেন, যেটা মাঝখানে একটা দিনে দিয়েছিলাম। বয়েল চিকেনকে ছোটো ছোটো টুকরো করে গ্রিট করে সেখানে রাইসের সঙ্গে ওই সেম বি প্লাস, তার সঙ্গে সঙ্গে অয়েল এবং অল্প মাত্রা এবং রক সল্টকে আমি ইউজ করেছি। রক সল্ট ইউজের সামান্য পরিমাণ, একদম ধরুন এতটা যদি খাবার হয় 2-3 চিমটি এরকম ছড়িয়ে দেবো, ব্যাস, এতটা নয়। তো কারণ হচ্ছে ওদের যেটুকুনি রিকোয়ারমেন্ট সেটা আপনি করতে করতে জানতে পারবেন, বুঝতে পারলেন? কিন্তু ওভার সল্ট যেন না হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যাবে, সেটা রক হোক ব্ল্যাক হোক বা আমাদের সল্টও ইউজ করাই যাবে না। এবার আসছি আমি যে আসলে আছে চারিদিকে নয়েজ, তো একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি। এবার আসছি আমি যে কী কী ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সেট আপে থাকা দরকার। দেখুন, আলফা মাদার, অশ্বগন্ধা মাদার, এতে ফ্যাট থাকে, এটা আপনি প্যারট গ্রুপের পাখিকে ইউজ করুন, সেই ডোজ মানে সঠিক ডোজ এবং ডিউরেশন বা গ্যাপিং দিয়ে, সেটা আলাদা ব্যাপার। ফিঞ্চের জন্য অ্যাভেনাসাটাইবা মাদার জেলসিমিয়াম 30, ভালো করে মাথায় রাখুন, অ্যাভেনাসাটাইবা মাদার জেলসিমিয়াম 30, ক্যালকেরিয়া ফস্ট 100, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, অ্যাকোনাইট 30, আর এদিকে হচ্ছে আপনার ক্যালকেরিয়া জেলসিমিয়াম অ্যাকোনাইট কালিফস 6x। ফিঞ্চ ফ্রিকোয়েন্টলি ডিপ্রেশনে যায়, ফিঞ্চ বাচ্চা হোক বাচ্চা না হোক, মানে মুহূর্তে মুহূর্তে একটু গা ফুলিয়ে দিলেও ডিপ্রেশনে চলে যাবে, ফলে কালিফস 6x বা কালিফস 30 নয়, 6x পটেন্সিতে ফিঞ্চের জন্য যথেষ্ট, যেটা বায়োকেমিক ট্যাবলেট। তাহলে কালিফস 6x, অ্যাভেনাসাটাইবা মাদার, যেটা ওদের রিকোয়ারমেন্ট, এটা একটা ভিটামিন বি অ্যান্ড এর কম্বিনেশন, কিন্তু ফ্যাটটা আপনি এ হবে না। চায়না 30, এই জিনিসগুলো ফিঞ্চ খুব কম হাঁপায়, কিন্তু ওভার হিটিং বা সর্দি জমে গেলে তখন তাহলে গ্লু 9 30। এই কটা মেডিসিন যদি হেলথ মানে রাখেন, আর যদি হেলথ টনিক, যেমন অ্যাভেনাসাটাইবা বললাম, আর হেলথ টনিক হিসাবে আপনি BC20টাকে রাখুন, যেখানে 12 রকম সল্ট আপনি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন একটা পাখির বা মানুষের শরীরে যা রিকোয়ারমেন্ট। বাই দ্য ওয়ে, আমার কোনো লাইসেন্স নেই বা আমি নিতেও চাইছি না বা চাই নাই, ফলে একটা হোমিওপ্যাথিক যা আমার এত বছরের স্টাডি সাধনা, সেটার ক্ষেত্রে অনেক আজকের দিনে মানুষ জিজ্ঞেস করে, দাদা আমার গলায় কাশি হয়েছে, আমি কী মেডিসিন ইউজ করবো, আমার গায়ে র্যাশ বেরিয়েছে, কী মেডিসিন ইউজ করবো। যদি কারোর এরকম ডিস্টার্ব হয় ইউজ করবেন, মানে জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপ, কোনো ভুলভাল হবে না, কারণ অলওয়েজ জিনিসগুলোকে নিয়ে আমার স্টাডিতে থাকে, ফলে আমি বলে দিতে পারবো, অসুবিধে নেই। ডাক্তারের কস্টিংটা প্রায় বেড়ে যাবে, ফলে তার জন্য আমাকে তো আর কস্ট দিতে হচ্ছে না, একটা লাইক, ভিডিওটা শেয়ার আর একটা ভালো কমেন্টস নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের থেকে, কারণ অলওয়েজ আমি বেটার কন্টেন্ট, কারণ যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ডিজিটাল ক্রিয়েটার, তার সঙ্গে সঙ্গে যে কন্টেন্টগুলো আপনাদের ডেলিভার করছি ফেসবুক বা ইউটিউবে, অলওয়েজ দেখবেন ইউনিক, এবং কারণ আমি নিজেকে বড় করছি না, অলওয়েজ আমি কিছু বেটার করতে চাই, কিছু ইনোভেটিভ করতে চাই, কিছু ক্রিয়েট করতে চাই, আর সেটাই আজকের দিনে করে আসছি বিভিন্ন সাবজেক্টের উপর, শুধু যে পাখি তা নয়। তো এই ধরনের মেডিসিন, এই ধরনের খাওয়া, ফিঞ্চকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহে 3 দিন তো নিশ্চয়ই করবেন, মাঝে মাঝে পুদিনা পাতার জল, মাঝে মাঝে নয় সপ্তাহে 3-4 দিন করে জোয়ান জিরে মৌরির জল, এইগুলোকে যদি কন্টিনিউ রাখতে পারেন, ফিঞ্চ আপনার খুব হেলদি থাকবে, গা ফোলাবে না, চনমনে থাকবে, বাচ্চাও ভালো করবে। ফিঞ্চের সম্পর্কে আরও ডিটেলস বলা যেতে পারে, তার ব্রিডিং সম্পর্কে, তো আমি চিন্তাভাবনা করেছি ফিঞ্চের ব্রিডিং সম্পর্কে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব, যেটা নেক্সট ভিডিও। ফিঞ্চ যদি আপনারা চান তাহলে নিচে কমেন্টস করুন, তাহলে নেক্সট যে পার্টটা আসছে সেটা আমি ফিঞ্চের ওপর করব। আর একটা কথা, যারা হিন্দি বোঝেন তারা এই দিশের চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখবেন, ইউনিভার্সাল এনার্জি অ্যানিমেল ফাউন্ডেশন, তারা ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন যে কী বিষয়ের ওপর আপনাদের ভিডিও লাগবে, বাংলাতে না হিন্দিতে ওখানে ভিডিও হয়। তো ওখানে আমি মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানাচ্ছি, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল আর এখানে, দুটো মিলিয়ে ভিডিও বানাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার ফিঞ্চের সম্পর্কে, যেটুকুনি বললাম আপনারা দেখলেন, তো এইভাবে এগোন যারা ফিঞ্চ পালো। কিন্তু অডিও বুকটা যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অতি অবশ্যই শুনুন, যে একটা পাখি আমাদের শরীরকে, আমাদের মনকে কতটা সাহায্য করতে পারে। নমস্কার।